আমার বাবা শ্রী দ্বারকানাথ ভট্টাচার্য গুপ্ত ক্রিয়াযোগী, উনি ছিলেন শ্যামাচরণ লাহিড়ি পরম্পরা। উনি 64 সালে বিধেয় শ্যামাচরণ লাহিড়িকে শরীরে পেয়েছিলেন ও তাহার নির্দেশে হীরা পেয়েছিলেন। এর আগে উনি অনেক শ্যামাচরণ লাহিড়ি পরম্পরার কাছে গিয়েছিলেন, যেমন বরদাচরণ মজুমদার পথ হারাবার পথ, আবার ভূপেন সান্যালের পরম্পরা, তারপর জগৎ ও আমির লেখক ভট্টাচার্যের শিষ্য আদ্যনাথ রায় হাওড়ায়, তারপর তার উনি গিয়েছিলেন ক্রিয়াযোগ নিতে। কিন্তু আমার বাবার কাউকেই মনে ধরেনি। কিন্তু আমাদের গুরু মহানন্দ মহারাজের পরম্পরা পূর্ণানন্দ ব্রহ্মচারী ক্রিয়াযোগ আর পালানন্দ ব্রহ্মচারীর এই পথেও উনি গিয়েছিলেন দেওঘরে। কিন্তু আমার বাবা দ্বারকানাথের মনে হয়েছিল ওনার ক্রিয়াগুরু স্বয়ং শ্যামাচরণ লাহিড়ি। লাহিড়ি বাবার আদেশে উনি কিছু যোগের অনুশীলন লিপিবদ্ধ করেছিলেন, তা তিনি পরবর্তীকালে বের করেছিলেন মহেশ লাইব্রেরি থেকে চটি বই আকারে, সহজ ক্রিয়াযোগ। অনেকে তাকে জিজ্ঞাসা করেছিলেন এই লেখার সত্যতা সম্পর্কে, কিন্তু এর উত্তরে তিনি বলেছিলেন যে এই বই পড়ে আর আমার কাছে ক্রিয়াযোগ শিখে যারা আসে তারা পথ পায়। এই যোগ রহস্যই হলো গীতার রাজযোগ, যার একমাত্র শ্যামাচরণ লাহিড়ি প্রথম বলেছিলেন। ওনার গীতার নাম প্রণব গীতা। আমি শ্রী দেবজ্যোতি ভট্টাচার্য। এই ক্রিয়াযোগ আমার বাবার পরম্পরা দিয়ে আমি এগিয়ে চলেছি। এই ক্রিয়ার নাম দিয়েছি শিব গায়ত্রী যোগ। এর মাধ্যমে আমি ক্রিয়াযোগ দিয়ে হিল করি এবং লোককে সুস্থ করি, ও ফটোর মাধ্যমে আমি হিল করি। আপনারা আমার কাছে যোগ শিখতে, ক্রিয়াযোগ শিখতে আসুন ও শিখুন এবং নিজেকে সুস্থ করুন এবং আনন্দে থাকুন। নমস্কার। আমার ফোন নাম্বার 7059188559। নমস্কার।